মুসলমান সর্বপ্রথম আজকে আমরা এই জায়গায় ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে সমাবেশে ডাক দিয়েছি তার কারণ স্বাধীনতা সংগ্রামী যুগ সংস্কারক পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চতুর্থ প্রজন্ম পীরজাদা রওশন সিদ্দিকী ভাই তিনাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তিনি হেনস্থার শিকার হয়েছে তাকে যেভাবে খারাপভাবে বাজেভাবে টানা হয়েছে করে তাকে যেভাবে পুলিশ আটক করেছে তার প্রতিবাদে আজকে আমরা এই জায়গায় জড়ো হয়েছে ঠিক কিনা বলে এটা আমাদের জন্য বড় দুঃখ এই দিন ইতিহাসের পাতায় থাকবে মানুষ ভুলবে না এই দিনের কথা এটা আমার বাংলার জন্য বড় দুঃখের বিষয় কেননা আমরা এর আগেও দেখেছি অন্যান্য রাজনৈতিক যে সমস্ত দল আছে পার্টি আছে তাদেরও প্রোগ্রাম হয় তাদেরও আন্দোলন হয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাই তিনিও একটা জরুরত মনে করছেন বর্তমান সমাজের একটা জরুরত বর্তমান সময়ের জরুরত তাই তিনি একটা রাজনীতি প্ল্যাটফর্মে তিনি নেমেছেন সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার আমি আলহামদুলিল্লাহ কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পর্ক নাই এবং ফুরফুরা শরীফের আরও বিশ্বাসী পীরজাদা ভাইরা আছে তিনারা রাজনীতি করেন না একজন ভাই করছেন তিনি সমাজের কথা ভেবে মানুষের কথা ভেবে জাতির কথা ভেবে কৌমের কথা ভেবে অসহায় মানুষের কথা ভেবে তিনি নেমেছেন মাঠে কাজ করার জন্য তিনি মানুষের খিদমত করার জন্য নেমেছেন আর আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আছে এবং বাংলার মানুষ জনগণ সাক্ষী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা জানে কম বেশি যে একজন নেতা একজন এমএলএ সে কুরসি পাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাই তিনি যেভাবে মানুষের সাথে মিশে মানুষের কথা শুনে এটা বাংলার মানুষ স্বার্থ দেবে আমাকে বলতে লাগবে না ঠিক কিনা বলেন না বাংলার মানুষ স্বার্থ দেবে আমাকে বলতে লাগবে না তিনি কিভাবে মানুষের সাথে সাথ দেন তো এটা বড় দুঃখ আমাদের জন্য বড় কষ্ট যে এরকম একজন মানুষকে মানুষ হিসাবে আমিও বলি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের সঙ্গে যে কাজটা হয়েছে এটা আমরা আশা করিনি বর্তমান সরকারের কাছ থেকে ঠিক কিনা বলেন যারা করেছে এটা একটা প্রশাসনের একটা অংশ আবার তার মধ্যে কিছু আছে খবর পাওয়া যাচ্ছে আমরা দেখছি জানছি শুনছি তারা পুলিশের ইউনিফর্ম পরে কাজ করছে পার্টির যারা XYZ পার্টির যারা নেতা আছে লিডার তাদের চামচা যারা আছে গুন্ডা বাহিনী তারা ইউনিফর্ম পরে এসে তারা কিছু অসামাজিক কাজ করেছে তো এগুলো প্রশাসনকে দৃষ্টি দিয়ে দরকার নজর দিয়ে দরকার যে তাদের জন্য আজকে আপনাদেরও বদনাম হচ্ছে আর কিছু প্রশাসনের লোক তো আছে কথা বুঝে আসে তাদের মাইন্ডে কি আর বলবো বড় দুঃখ যে তারাও জানছে বসে ছিল যেন যেন একটা যেন পুরনো রাত যেন মেটাচ্ছে মুসলমান কি মুসলমান দাঁড়িয়ে আছে টুপি আছে মুসলমান চেয়ে বসেছিল মার ব্যাটা কেন এর আগেও তো প্রোগ্রাম হয়েছে এর আগেও নবান্ন অভিযান হয়েছিল অনেক কিছু হয়েছে আমরা জানি সব জানি আমরাও দেখি নিউজ দেখি নিউজ পড়ি হ্যাঁ কই তখন আপনাদের ভূমিকা কি ছিল তখন তো আপনাদের ব্যবহার খুবই সুন্দর ছিল স্যার বলে কথা বলছে কিন্তু আজকে মুসলমান বলে আজকে আপনাদের এই ব্যবহার এটা আমরা আশা করি এটা আমাদের জন্য বড় দুঃখ আমার বাংলার জন্য বড় দুঃখ এটা ওই জন্য আমি বললাম এই দিন ইতিহাসে পাতায় লেখা থাকবে মানুষ ভুলবে না ঠিক কিনা বলে মানুষ ভুলবে না এই জবাব মানুষ দেবে এই জবাব জনগণ দেবে ঠিক জায়গায় ঠিক কিনা বলে মুসলমান বড় দুঃখের বিষয় মাঝে মাঝে মনে হয় যেন মুসলমান হয়ে জন্ম নিয়েছি যেন কোনো ভুল করে ফেলেছে হ্যাঁ ইতিহাস পড়ে দেখে মুসলমানদের ইতিহাস মুসলমানদের ইতিহাস পড়ে আজকে এই মুসলমানদের ভূমিকা বড় ভূমিকা দেশ স্বাধীনের পেছনে আছে মুসলমান উম্মতে মুহাম্মাদি যা সংক্ষিপ্ত বলি আজকে আমাদের মাঝে আবার এই সমস্ত জিনিসগুলোকে ইস্যুকে সামনে রেখে একটা বিশৃঙ্খলার একটা অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এই আমাকে গুরু গুরু মেসেজ করছে এক তারিখের ব্যাপারে হ্যাঁ ভাই আপনারা সব ডাক দিয়েছেন এক তারিখ আমি কে ডাক দিয়েছে কারা প্রচার করছে এগুলো প্রচার করো না কে বলেছে তারা পুরা দরবার শরীফের পক্ষ থেকে আমরা মাশাআল্লাহ পীরজাদা ভাইরা আছে তারা ডিসিশন নিচ্ছেন আলোচনা নিচ্ছেন তারপরে এটা ভুল বলতো একদম এক তারিখে কোনো প্রোগ্রাম আমাদের কলিকাতায় হচ্ছে না শুনছেন সবাই হ্যাঁ সবাই শুনছে হ্যাঁ পরিষ্কার শুনে নেন স্পষ্ট শুনে নেন এটা আমাদের আলোচনা সাপেক্ষে হবে হই হই করে আমরা প্রতিবাদের জন্য নেমেছি প্রতিবাদটা হবে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে
দেশের আইনকে সামনে রেখে শ্রদ্ধা রেখে আমরা আমাদের প্রতিবাদ করব, আমাদের এই লড়াই জারি থাকবে, কিন্তু অশান্তি সৃষ্টি করে না, এটা পরিষ্কার শুনে নেন। আমাদের পুরা দরবার শরীফের পক্ষ থেকে বলছি, কেন আমরা সুফি মান্যওয়ালা মানুষ, আমরা পীর মান্যওয়ালা মানুষ, আমরা হাক্কানি পীর মাসায়েক পীর দরবেশ বাবা মান্যওয়ালা মানুষ। আমাদের কোনো কাজ যেন এমন না হয়ে যায় যার দ্বারা আমাদের ইসলামের বদনাম হয়, সমাজের ক্ষতি হয়, এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। তো মুসলমান বলার উদ্দেশ্য এইরকম পরিবেশ অশান্তির একটা একটা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে মুসলমান। যেমন আরেকটা আমি খবর পেলাম, সেটা হচ্ছে কোনো এক পার্টির নেতা ছিলেন এবং পুজো মণ্ডপে আমাদের হিন্দু ভাইদের তাদের ধার্মিক যে পুজোর ব্যাপারটা থাকে সেখানে আল্লাহর নাম নিচে লেখা হয়েছে, লিখে এই যে একটা ব্যাপার, এটা খুবই দুঃখের ব্যাপার। এগুলো নিয়ে অনেকে একটু আবার একটু অশান্তি করার চেষ্টা করছে, সকলকে বলবো এটা এটার ব্যাপারে আমি সংক্ষিপ্ত বলি, এটা আমাদের বড় দুঃখের বিষয়, এটা নিন্দনীয় বিষয়, নিন্দনীয় কাজ, এটা মানতে হবে, এটা বলতে হবে। তো এর জন্য সর্বপ্রথম আমি বলবো আমার পুলিশ প্রশাসন ভাই যারা আছেন তাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে তাদেরকে দৃষ্টি দিতে হবে, নজর দিতে হবে, কেন হচ্ছে এরকম বাংলার জায়গায় আজকে, কেন হচ্ছে এই বাংলার সম্প্রীতি, বাংলার ভ্রাতৃত্ব, আমাদের হিন্দু মুসলমান দলিত আদিবাসী আরও যে সমস্ত ধর্ম আছে সকলে যে আমাদের মিল মহাব্বত পূর্ব থেকে চলে আসছে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে চলে আসছি, এই পরিবেশটাকে এই সম্প্রীতিটাকে কেন নষ্ট করার চেষ্টা করছে, কেন হবে এই সমস্ত জিনিসগুলো, এগুলোকে আমি দয়া করে বলবো পুলিশ ভাই যারা আছেন, পুলিশ প্রশাসন যারা আছেন কর্মকর্তা, তাদেরকে দৃষ্টি দেওয়া দরকার। এটা এই সমস্ত কতদিন পর কোনো মুসলমান নাম দিয়ে যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুরের নীতি আদর্শ শিক্ষা সুন্নাতের সাথে যাদের সম্পর্ক নাই, দুদিন পর কোনো নামধারী মুসলমান লিখে বসে থাকে হিন্দু ভাইদেরকে আঘাত দেওয়ার জন্য। এই এইরকম ধর্মীয় সুশ্রুড়ি দিয়ে যারা বাংলার জমিনে অশান্তি করার সৃষ্টি করছে, আমি দয়া করে বলবো আমরা তো প্রতিবাদ জানাই, সাথে পুলিশ প্রশাসন যারা আছে কর্মকর্তা ভাই যারা আছে তারা এই সমস্ত জিনিসগুলোর প্রতি একটু খেয়াল রাখে, একটু কড়া স্টেপ নেয়, যাতে পরবর্তীতে এইরকম কোনো কাজ যেন না হয়, যাতে করে আমার বাংলার এত সুন্দর পরিবেশ, আমরা এত সুন্দরভাবে মিলেমিশে থাকি, এইটা যেন নষ্ট না হয়, আমি দয়া করে অনুরোধ করব। তো বলার উদ্দেশ্য মুসলমান যেটা বলতে বলতে চলে এলাম, আজকে নানা রকম ঝামেলা আছে সুইডেনে, দেখেন সুইডেন সেখানে তুরস্ক দূতাবাসের সামনে আজকে কোরআনের সাথে অবমাননা করা হয়েছে। কারণ ইংরেজ